আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা। আমি সৈকত আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আজ কিছু বন্ধুরা মিলে একটি চায়ের আড্ডা হবে, আর সেই আড্ডায় আপনারা অবশ্যই থাকছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা গন্তব্য চলে এসেছি, আর দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত জায়গা। আমি এখন বসে আছি, আমার পাশে আমার সবচেয়ে কাছের বন্ধুরা আছে। হ্যাঁ চলো, ভিতর ভিতর সবাই করে, ওপেনলি কেউ করে না। আমরা ওপেনলি ডিসকাস শুরু করলাম, জনগণ দেখলো। যদিও আমার এখানে সম্পর্কে অতটা ধারণা নাই, আশা করি আমার একটা বন্ধু আছে, ও ভালো জানবে, ওর কাছেই চলো। হাই, আমি প্রিয়াঙ্কা। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা মিরপুর 1 নম্বরে জিমার যেটা আগে ছিল, মানে অ্যাকচুয়ালি এটা আর্টিসানের এই পাশে, ঠিক আরনের পাশে একটা ফুড কোর্টে আমরা হচ্ছে আজকে বসেছি। আমাদের সাথে আমাদের 4 জন ফ্রেন্ড আছে, সামি, আমি প্রিয়াঙ্কা, এই পাশে হচ্ছে লাভিব আছে, তারপরে তো আমার ক্যামেরা জিনিসে আছে চিনছে আহসান আছে। তো জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস। আপনারা ফ্রেন্ডরা মিলে চাইলে এখানে আসতে পারেন, ফ্যামিলি গেট টুগেদারও করতে পারেন। এখানে বেসিক্যালি চা, কফি এবং বেশ কিছু এখানে স্টল আছে, আমি একটু পরে এটা দেখাবো ঘুরে ঘুরে। তো আশা করি আপনাদের আসতে খুবই ভালো লাগবে। এবং মোট কথা বলি, শীতের দিনে ওপেন প্লেস আড্ডা দেওয়ার মতো মিরপুরে এবং খুব কাছাকাছি একটা বেস্ট একটা প্লেস, এটা মিরপুর একে আছে। সো প্লিজ সবাই চলে আসবেন এবং আড্ডা দিবেন, এবং একটু পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে পুরো। আমি একা না, ও কেউ নিত না। গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে বন্ধুদের মাঝে, আর কফি আর আলোচনা সত্যি অনেক সুন্দর। বলতে বলতে শুক্রবারের সুন্দর মুহূর্তটা বিদায় হয়ে গেল। আমরা বন্ধুরা কিছুটা বন্ধুরা ছিলাম, এবং অনেক আলো টালো দেখা যাচ্ছে। যদিও এইমাত্র আমরা চায়ের আড্ডা শেষ করে চলে যাব যা যার মতো করে। আমার সাথে বন্ধুরা আছে, খুব সচেতন ব্যক্তি, ও এতক্ষণ ব্যস্ত ছিল। আর প্রিয়াঙ্কাকে তো সবাই চিনছো, যদিও লাইটের কারণে দেখা যাচ্ছে না, এই সাইডে আসলে হয়তো বা দেখা যাবে। হ্যাঁ, এই সাইডে আসলে দেখা যাবে। যাই হোক, মিরপুরটা আসলে ভালো ছিল, তাই না? অবশ্যই মিরপুরটা আজকে ভালো ছিল, এবং আমরা খুব সুন্দর একটা জায়গায় আমরা আজকে আড্ডা দিয়েছি। এবং যেটা বলবো, সবাই সবার ব্যস্ততার কারণে যে যার জায়গায় এখন আমরা চলে যাচ্ছি। আশা করি বন্ধুরা আমাদের নেক্সট আড্ডাতে আবার দেখা হবে। আজকের মিটিংটা সফলভাবে সম্পন্ন হয়েছে আশা করা যায়। রিসেন্টলি আমরা নতুন কিছু নিয়ে আসছি, নতুন কিছু থাকতেছে আমাদের 4 বন্ধু মিলে, ভালো কিছু হবে আশা করা যায় আর কি। ভালো থেকো বন্ধুরা, আর এই তো আমি মিরপুর থেকে বিদায় নিচ্ছি। এবং প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবা। এই দুয়াই করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।